এই খাবার অর্ডার দিছি, কতক্ষণ হয়েছে, এখনো খাবার আসতেছে না কেন? স্যার, আপনি অর্ডার দেওয়ার পরে তো সে অর্ডারটা আবার ক্যান্সেল করে দিছিলেন, তারপরে তো নতুন অর্ডার দিছিলেন। আপনি 10 মিনিট বসেন, হয়ে যাবে। কতক্ষণ বসে থাকবো? বসে থাকতে থাকতে প্রায় 25 মিনিট বসে রয়েছি। তোমাদের সার্ভিস যদি এত বাজে হয়, তোমাদের এখানে মানুষ আসবে কি করতে? স্যার, আপনি প্রথম যে অর্ডারটা দিছিলেন ওইটা সবকিছু রেডি করা হয়ে গেছে, তারপরে অর্ডার আপনি ক্যান্সেল করে দিছেন, পরে নতুন করে আবার অর্ডার দিছেন, তো ওইটা রেডি হচ্ছে, তাই একটু সময় লাগতেছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, খাবার হয়ে যাবে। এই, তোমাদের কাছে সময়ের মূল্য নেই, কিন্তু আমাদের কাছে সময়ের মূল্য আছে। তুমি চিনো আমি কে? তুমি জানো ভাই, একজন ফুড ব্লগার, তার প্রায় 4 লক্ষের উপরে ফলোয়ার। আমি যদি তোমাদের রেস্টুরেন্টের নামে একটা ব্যাড রিপোর্ট করে দেই, তাহলে তোমাদের রেস্টুরেন্টের ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি জানো? স্যার, আপনি ব্যাড রিভিউ কেন করবেন? আপনার সাথে তো কোনো খারাপ কিছু করা হয় নাই। তাছাড়া স্যার, রেস্টুরেন্টে আসলে তো একটু সময় নিয়ে আসে মানুষ। বাংলা খাবারের হোটেলে ভাত রান্না থাকে, মাংস রান্না থাকে, বেড়ে দেয়, খেয়ে চলে যায়। কিন্তু আমাদের এটা তো রেস্টুরেন্ট, এখানে আসলে তো একটু সময় দিতে হয়। এটাই তো স্যার আপনি বুঝতে পারতেছেন না। এত কথা শোনার টাইম নাই, তুমি যাও তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। জি স্যার, আনতেছি। ওর সাথে কথা বলে না, মাথা গরম হয়ে গেছে। স্যার, পানি। এই খাবার কই? এখানে কি আমি পানি খাইতে এসেছি শুধু? আনতেছি তো স্যার। শুন, এইসব রেস্টুরেন্টের নামেই না ব্যাড রিপোর্ট করতে হয়, বুঝছস? তাইলে অনেক ভিউ হবে। ভাই একটা কাজ কর, তুই একটা রিভিউ দিয়েই দে, অনেক ভিউ হবে। নে হ্যালো গাইস, এই যে আমি ফটিকচুরি রেস্টুরেন্টে আসলাম। এখানে এসে আমি একদম অবাক হয়ে গেছি, ওদের সার্ভিস এত বাজে যা বলার বাহিরে। আমি খাবার অর্ডার দিয়ে বসে আছি, এখনো খাবার আসতেছে না, আর ওদের খাবারের মান অনেক বাজে। আমার যারা ফলোয়ার আছেন তারা কেউ এই ফটিকচুরি রেস্টুরেন্টে আসবেন না। এই নে, তুই কিছু কথা বল। হ্যালো গাইস, ভাইয়া তখন যা বললো সবই সত্যি, এখানে খাবারের মান অনেক বাজে, আপনাদের উচিত এই রেস্টুরেন্টে না আসা। দে আমার কাছে দে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। ঠিক আছে, তাহলে সবাই আমার পেজের সাথে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো হইছে, তাড়াতাড়ি ব্লগটা আপলোড করে দে। স্যার দেখি একটু। কি ব্যাপার, শুধু খাবার নিয়ে আসছো? প্লেট কোথায়, সালাদ কোথায়? প্লেট আনতেছি, ছালা তো আনতেছি স্যার। স্যার আপনি যে ক্ষতিটা আমাদের করতেছেন, এই ক্ষতিটা কেন করতেছেন বলবেন? ক্ষতি করতেছি মানে কি? ক্ষতি করলাম তাদের? কি ক্ষতি করলেন বুঝতেছেন না? আপনি যে রিভিউটা দিলেন আমাদের রেস্টুরেন্ট নিয়ে, এই রিভিউটা কেন দিলেন? স্যার আমাদের বস অনেক ভালো মানুষ, বছর যশোর এই গ্র্যান্ড দরবার, পিজ্জালজি রেস্টুরেন্ট সহ আরও 3টা রেস্টুরেন্ট আছে, সব জায়গার খাবারের অনেক সুনাম আছে। আমাদের রেস্টুরেন্টের কোনো বদনাম নেই। আপনি একজন ফুড ব্লগার সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে আমাদের খাবারটা নিয়ে বাজে রিভিউ দিলেন, স্যার আপনি কি খাবার খেয়েছেন? আপনি যে বললেন যে এখানকার খাবার অনেক বাজে, আপনি তো খাবার খাওয়ার আগে রিভিউ দিয়ে দিলেন খাবার অনেক বাজে, এটা কেন করলেন স্যার আপনি? স্যার যেহেতু আপনার অনেক ফলোয়ার আছে, আপনার এটা বোঝা উচিত যে আপনার ফলোয়ারগুলো যদি রেস্টুরেন্টের নামে এই রিভিউগুলো দেখে, তারা তো অবশ্যই আপনাকে ট্রাস্ট করে, তারা আপনার ভিডিও দেখে, আপনি সত্য বললেও তারা সত্য ভাববে, মিথ্যা বললেও তারা সত্যই ভাববে। তো এতে করে কি আমাদের রেস্টুরেন্টের মান সম্মান কমতেছে না? স্যার আমরা কি দোষ করছি? শোনেন, একটা রেস্টুরেন্ট ব্যবসায় নামতে গেলে কোটি টাকা নিয়ে নামতে হয়। আপনি একটা কোটি টাকার ব্যবসা, একটা মানুষের স্বপ্ন, একটা ব্লগের ব্যাড রিভিউ দিয়ে সেটা নষ্ট করে দিলেন। স্যার আপনি শুধু আমাদের রেস্টুরেন্ট মালিকের না, আমাদের পেটেও লাথি মারলেন। আপনি প্রথমে একটা খাবার অর্ডার দিছিলেন, সেটা আবার ক্যান্সেল করছেন, যার কারণে দ্বিতীয় অর্ডারের খাবারটা সার্ভ করতে একটু দেরি হয়ে গেল। আর এটাকে ভুল ধরে আপনি বাজে রিভিউ কেন দিলেন? স্যার আপনার ভিডিও, আপনার ব্লগ আমি নিজেও দেখি, কিন্তু আপনি এখানে এসে যে কাজটা করলেন, যে রিভিউটা দিলেন, এটা তো সঠিক না। তার মানে আপনি কি এরকম মিথ্যা রিভিউ সব জায়গায় দেন? আপনার ফলোয়ার হিসাবে যে মানুষগুলো আপনার ভিডিওগুলো দেখে, তারা কি সঠিক সংবাদ পায় না? স্যার একটা ফুড ব্লগারের কাজ কি? যে খাবারটাকে সুন্দরভাবে খেয়ে জেনে বুঝে তারপরে একটা রিভিউ দেয়া। আপনি খাবারটা না খাইতেই, না বুঝতেই, এর স্বাদ কেমন সেটা না জেনেই ধাম করে একটা রেস্টুরেন্টের নামে বাজে রিভিউ দিয়ে দিলেন। স্যার দয়া করে এরকম কাজ আর করেন না, এটা একটা প্রতিষ্ঠান, এখানে অনেক টাকা ইনভেস্ট করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানো। আপনার যদি কোনো কিছু খারাপ লাগে সেটা আমাদের বলতে পারেন, আমরা সেটা নেক্সটে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি এরকম হুটহাট করে বাজে রিভিউ করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিবেন না। আর স্যার আপনি আমার সাথে শুরু থেকেই যে ব্যবহারটা করতেছেন, এই ব্যবহারটা কি ভালো করতেছেন? আপনি মানুষকে কি মনে করেন? আমি রেস্টুরেন্টের ওয়েটার দেখে কি আমি মানুষ না? আপনার কি মনে হয় শুধুমাত্র টাকার অভাবে কাজ না পেয়ে এখানে চাকরি করতে আসছি? না স্যার, আমি নিজে একজন ভার্সিটির স্টুডেন্ট,
লেখাপড়ার পাশাপাশি ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য রেস্টুরেন্টে চাকরি করতেছি। এখন আপনারা যদি এভাবে বাজে ব্যবহার করেন তাহলে আমরা পার্ট টাইম জব করার নাম ভুলেই যাব। তখন অভাবে থাকলে হয়তো এরকম পার্ট টাইম জব করব না, তখন এরকম প্রতিষ্ঠানে এসে অশিক্ষিত লোক চাকরি নিবে, এমন হতে পারে তখন উল্টো আপনাদের সাথেই তারা খারাপ ব্যবহার করবে। তাই কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর সাথে এমন ব্যবহার করেন না, আর দয়া করে এরকম মিথ্যা ব্লগ প্রচার করেন না। অনেক নীতিহীন সাংবাদিক আছেন এবং অসাধু ব্লগার আছেন যারা যে কোনো প্রতিষ্ঠানের নামে জেনে না বুঝেই একটা বাজে রিভিউ বা বাজে ভিডিও বানিয়ে ফেলে। আমি সেই সব ব্যবসায়ীদের পক্ষে কথা বলতেছি না যারা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, কাস্টমারদেরকে অসম্মান করে। স্যার কিছু লাগলে জানান। আমি সেই সব ব্যবসায়ীদের পক্ষে কথা বলতেছি যারা অনেক টাকা ইনভেস্ট করে একের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। একটা ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করতে অনেক টাকা খরচ হয়, আর সেই ব্যবসাকে নিয়ে যদি কেউ ভুলভাল নিউজ করে বা ভুলভাল বাজে রিভিউ করে, ভেবে দেখেন তো সেই ব্যবসার অবস্থানটা কোথায় যায়। তাই কোনো সাংবাদিক বা কোনো ব্লগার দয়া করে এমন কোনো রিপোর্ট করবেন না, এমন কোনো ব্লগ করবেন না যেটাতে মানুষের স্বপ্ন ভেঙে যায়, রুটি রুজি বন্ধ হয়ে যায়।